সাকিব আল হাসানের বলে মুশফিকুর রহিম যখন গ্লেন ম্যাক্সওয়েলকে স্ট্যাম্পিং এর ফাঁদে ফেললেন, তখন অস্ট্রেলিয়া 144 রানে 8 উইকেট, বাংলাদেশ এগিয়ে 116 রানে। শেষ দুই উইকেট বাংলাদেশি বোলাররা কতক্ষণে তুলে নেবেন ভাবনাটাও ছিল এমনই। কিন্তু প্যাট কামিন্স আর অ্যাস্টন এগার সেই ভাবনাটার মোড় ঘুরিয়ে দিয়েছেন দুশ্চিন্তা আর হতাশার দিকে। নবম উইকেটে 49 রান যোগ করে চা বিরতির আগে পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসের সঙ্গে ব্যবধানটা মাত্র 67 রানে নামিয়ে এনেছেন তারা। অস্ট্রেলিয়া সংগ্রহ 8 উইকেট 193 রান, এগার অপরাজিত 22 রানে, কামিন্স 25 রানে। এগার ব্যাটিংটা যে ভালো পারেন সেটি জানা ছিলই। অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে 98 রানের একটা ইনিংস খেলে 11 নম্বর ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। তিনি বছর বিরতি দিয়ে টেস্ট খেলতে নেমে দলের বিপর্যয়ের মধ্যে ব্যাটিং প্রতিভাটা আবারও প্রমাণ করলেন তিনি। এই জুটিতে বাংলাদেশের হতাশার যথেষ্ট কারণ আছে। সাকিবের বলে কামিন্স খুব সহজ ক্যাচ দিয়েছিলেন, কিন্তু সেই ক্যাচ হাতে নিয়েও তা ফেলে দেন শফিউল। কামিন্সের রান তখন 11, সেই ব্যর্থতার খেসারতটা এই ভালোভাবেই দিচ্ছে বাংলাদেশ। শফিউল অবশ্য ক্যাচ ফেলার দুঃখটা বলার একটা সুযোগ পেয়েছিলেন, তার বলেই কামিন্সের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদনে সাই দিয়েছিলেন আম্পায়ার আলিমদার, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এর আগে মিরাজের বলে এল বিড্রু হন ম্যাথু ওয়েড, ম্যাট রেঞ্জ আর পিটার হ্যান্ডসকম্বের জুটিরা চোখ রাঙাচ্ছিল। 49 রানে জুটি গড়ে বিপর্যয়টা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন তারা, কিন্তু হ্যান্ডসকম্বকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। ব্যক্তিগত 33 রানে তাইজুলের বলে এল বিড্রুর ফাঁদে পড়েন হ্যান্ডসকম্ব। এর কিছুক্ষণ পরে সাকিব আল হাসানের বলে স্লিপে সৌম্য সরকার ক্যাচ হন অস্ট্রেলিয়ার পক্ষে এখনও পর্যন্ত সর্বোচ্চ 45 রান করা রেনস। 15 রানে 3 উইকেট হারিয়ে প্রথম দিন শেষ থাকা অস্ট্রেলিয়ার বিপদটা দ্বিতীয় দিন সকালে আরও বাড়ে অধিনায়ক স্মিথের ফেরায়। মেহেদি হাসান মিরাজের বল একটু এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাট প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়ে যান তিনি, 8 রানে আউট হন তিনি। বাংলাদেশের পক্ষে সফল স্পিনাররাই মিরাজ ও সাকিব দুজনেই নিয়েছেন 3টি করে উইকেট, তাইজুল তুলে নিয়েছেন 1টি। নতুন নতুন সকল নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।